একটা মিথ্যেকে যখন আমরা বারবার বারবার শুনতে থাকি, তখন সত্যিটা জেনে থাকলেও আমরা মিথ্যেটাকেই সত্যি বলে ভাবতে থাকি। নমস্কার, আপনারা দেখছেন সুভাষ বাংলা ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সঙ্গে দেবাশিস। আর এই চ্যানেলে এটাই আমার প্রথম ভিডিও, তো প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা অনুরোধ করবো, আপনারা প্রথম থেকে ভিডিওটা মন দিয়ে শুনুন, কারণ আমি আজকে যেই তথ্যগুলো আলোচনা করবো আপনাদের প্রত্যেকের সেটা জানা প্রয়োজন এবং কর্তব্য। আমরা সবাই ভারতবাসী, ভারত মায়ের সন্তান, সেই ভারত মায়ের সন্তান হিসেবে বা ভারতবাসী হিসেবে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা ইতিহাস আমাদের জানার অধিকার রয়েছে। কিন্তু আমরা সব সত্যিটা কি জানি, সব সত্যি ইতিহাস জানি না? আমরা সব সত্যি ইতিহাস জানি না। তার মধ্যে একটা হলো ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস। হ্যাঁ, ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস আমরা সত্যিটা জানি না, তো সেইটাই আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমরা যখন কোনো কিছু না চাইতে পেয়ে যাই, তো সেইটার গুরুত্ব আমরা ততটা কি, সেটার গুরুত্বটা কি, সেটা আমরা বুঝতে পারি না। কথাটা কেন বলছি অবশ্য আপনারা বুঝতে পারছেন, তো বলে রাখি স্বাধীনতা ঠিক মানেটা কি বা স্বাধীনতা কি সেটা আমরা এখন বুঝতে পারবো না, কারণ আমরা প্রথম থেকেই স্বাধীন দেশে জন্মগ্রহণ করেছি। তো স্বাধীনতার মানেটা তারাই বুঝতে পেরেছে যারা ওই বাংলার বিপ্লবীরা এবং সুভাষচন্দ্র বসু, তারাই স্বাধীনতার মানেটা বুঝতে পেরেছে। কেন? কারণ তারা তাদের দেশকে মানে আমাদের ভারতবর্ষকে স্বাধীন করার জন্য, শুধুমাত্র স্বাধীন করার জন্য তারা তাদের জীবনকে উৎসর্গ করেছে। আর তাদের এটাই ছিল শেষ ইচ্ছা, তাদের শেষ ইচ্ছা ছিল শুধু স্বাধীন ভারতবর্ষ দেখার। কিন্তু আমরা স্বাধীনতার মানেটা বুঝতে পারি না, যার জন্য আমরা তাদেরকে সেই সম্মানটুকু দেখাতে পারি না। আমরা সেই বিপ্লবীদের সম্মান জানাতে পারি না, কেন জানেন? কারণ আমরা সেই পরাধীন ভারতবর্ষের সঠিক ইতিহাসটুকু জানতে পারিনি। সেটা আমাদের দোষ নয়, কারণ সেই সত্যটা আমাদের জানতে দেওয়া হয়নি। কেন জানতে দেওয়া হয়নি সে কথায় পরে আসবো। তো তার আগে বলি, ইংরেজরা আমাদের যেভাবে শাসন করে গেছে, শোষণ করে গেছে, আমাদের সম্পত্তি লুট করে গেছে, তাতে আমাদের প্রায় 190 বছর, প্রায় 200 বছরই ধরুন, 200 বছরই আমাদের দেশকে শাসন করে গেছে। তো সেই 200 বছর ধরে আমাদের সম্পত্তি লুট করেছে এবং নানান তারা আমাদের দেশে ক্ষতি করে গেছে। শুধু এটুকুই নয়, তারা আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের ঐতিহ্য এবং ইতিহাসকে তারা লুট করে নিয়ে গেছে। ভাবুন, তারা যদি 200 বছর ধরে লুট করে, সেই লুটের পরিমাণটা তাহলে কিরকম হবে সেটা একবার ভেবে দেখুন। এর জন্য বা তাদের কাজের সুবিধার জন্য তারা আমাদের মনে নানান ভুল ধারণা এনে দিয়ে গেছে। যেমন তারা নানা ধর্মের বিভেদ এনে দিয়েছে, তারা আমাদের মনে অনেক ভুল ধারণা শিখে দিয়েছে, আমাদের ভুল জিনিস অনেক শিখে দিয়ে গেছে। যেমন তার মধ্যে হলো আর্যরা বাইরে থেকে এসেছে এবং আমরা অসভ্য ছিলাম, তারাই আমাদের এসে সভ্য করে গেছে। কে বেশি সভ্য আর কে বেশি অসভ্য সেই নিয়ে আমি একটা পরে ভিডিও বানাবো, কিন্তু তার আগে বলে রাখি, ইংরেজরা ভারতীয়দেরকে প্রত্যেক পদে, প্রত্যেক পদক্ষেপে তারা ছোট করার চেষ্টা করতো, তারা ছোট করতো এবং অসভ্য বলতো এবং তারা কুকুরের সঙ্গে তুলনা করতো। কিন্তু 1835 খ্রিস্টাব্দে লর্ড ম্যাকাউলে বলেছিলেন যে, আমি এটা ডিটেলসে বলছিলাম, সংক্ষেপে করে দিচ্ছি, যে আমি ভারতবর্ষের দৈর্ঘ্য প্রস্থ বরাবর ভ্রমণ করেছি, কিন্তু আমি একটাও চোর দেখিনি, একটাও ভিক্ষুক দেখিনি। এটা নিয়ে আমি পরে কথা বলবো, কিন্তু এটার জন্য আমি বলে রাখছি যে তিনি পর্যন্ত স্বীকার করেছিলেন যে ভারতীয়রা কত সভ্য, তাদের উচ্চ নৈতিক বোধ সম্পন্ন তারা। তাই যদি ভারতীয়দেরকে শাসন করতে হয়, তাহলে তাদের সংস্কৃতিতে আঘাত করতে হবে, তাহলেই তারা ভারতীয়দেরকে শাসন করতে পারবে। তাই এইভাবেই তারা সংস্কৃতিতে আঘাত করলো এবং আমাদের ভুল, আমাদের সংস্কৃতিকে লুট করলো এবং আমাদেরকে ভুল ধারণা দিয়ে গেল, ফলে তারা 200 বছর রাজত্ব করে গেল। তাই ইংরেজিটা ভারতীয়দের সংস্কৃতিতে আঘাত আনলো এবং যার ফলে কি হলো না, ভারতবাসী ভুলেই গেল তাদের সংস্কৃতি কি ছিল, তাদের ঐতিহ্য কি ছিল এবং তারা কি ছিল, সেটাই তারা ভুলে গেল। যার ফলে কি হলো না, তারা 200 বছর ধরে শাসন করতে থাকলো বিনা দ্বিধায়। এবং তারা একটা কথা জানলে অবাক হবেন, খুবই অবাক হবেন,
যে ভারতীয়রা স্বাধীনতা বিপ্লবীদের, তখনকার যে স্বাধীনতা বিপ্লবী ছিল তাদের ডাকাত বলে সম্বোধন করতো, ডাকাত বলতো তাদের, ভাবতে অবাক লাগে। তারা চিনতে পারেনি বিবেকানন্দকে, বিবেকানন্দের আদর্শে তারা ভুলে গেছে, তারা জানেই না আদর্শ, বিবেকানন্দের আদর্শ কি। আর ভারতের তখনকার বিপ্লবীদের সব থেকে কষ্ট হতো এই কথাটাই শুনি, যে তাদের তাদের নিজেদের দেশবাসীর তাদেরকে ডাকাত বলছে, তাদের নিজেদের দেশের মানুষ তাদেরকে ডাকাত বলছে, আর এটাতেই তারা সব থেকে বেশি কষ্ট পেত। আর এটার জন্যই বাঘাযতীনের মতো বিপ্লবীরা প্রাণ দিয়ে গেছেন। আর যদি না স্বাধীনতা সংগ্রামীরা না থাকতো, যদি না নেতাজি না থাকতো, এবং যদি না আইএনএ থাকতো, তাহলে হয়তো আমরা পুরো আমাদের সংস্কৃতিকে, পুরো ঐতিহ্যকে আমরা ভুলতে বসতাম, আর আমাদের সেই ভারতবর্ষের স্বাধীনতার সেই সংস্কৃতি, সেই ঐতিহ্য বলে কিছুই থাকতো না, আমরা সবই ভুলে যেতাম। তাহলে যারা এই দেশকে সেই সংকট থেকে, দেশবাসীকে সেই সংকট থেকে মুক্তি করলো, যারা ইংরেজদের কবলে আটকে থাকা তাদের দেশমাকে উদ্ধার করলো, তাদের সম্পর্কে কি আমরা একটু জানবো না? প্রত্যেক ভারতবাসীর সেই সত্য জানার অধিকার রয়েছে, প্রত্যেক ভারতবাসীর। কিন্তু আমরা কি সেই সত্য জানতে পারি না? সেই সত্যটা আমরা জানতে পারি না, পুরো ভারতের স্বাধীনতার ইতিহাস আমরা জানতে পারি না আজও। আমাদের জানতে হবে নেতাজির সম্পর্কে, আমাদের জানতে হবে স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে, তবেই আমরা তাদেরকে সম্মান করতে পারবো। কিন্তু আমরা জানবো কিভাবে? আমরা কতটুকুই বা জানি? আমরা কি তাদের সবটা জানতে পারি? জানতে পারি না, কারণ সমস্ত সত্যটা আমাদেরকে জানতে দেওয়া হয় না। আমরা জানতে পারি না কারণ নেতাজিকে লুকিয়ে, ভারতের স্বাধীনতা সংগ্রামীদের লুকিয়ে পুজো হচ্ছে কার না, গান্ধী নেহরুর, তাদের পুজো হচ্ছে। তাহলে আমরা জানবো কিভাবে? ইতিহাসের বইতেও আপনার কোথাও সেই নেতাজি সম্পর্কে, আজাদিন বাহিনী সম্পর্কে পাবেন না, সেই যদিও থাকে এতটুকু, তো সেই সম্পর্কে, সেইটুকু জেনে আমরা তাদের সম্পর্কে আমরা কিভাবে বিস্তারিতভাবে জানতে পারবো? আমাদের যে ভাই বোনেরা, তারাও তো ইতিহাস বই পড়ে তারা বেশি আর কি জানতে পারছে, তারা সেই ন্যূনতম সেই অর্ধেক পাতার বেশি আর জানতে পারছে না বিস্তারিতভাবে। তারা ইতিহাস বই পড়ে শুধু জানতে পারছে যে গান্ধী নেহরুর জন্যই আমরা স্বাধীনতা অর্জন করেছি, আর আইএনএর সেই 26,000 সৈন্য যারা মারা গিয়েছিল তাদের কোনো মূল্য নেই, শুধু সেই গান্ধী নেহরুরই পুজো হচ্ছে। আর নেতাজির সম্পর্কে আর আইএনএর সম্পর্কে সমস্ত তথ্য তো রয়ে গেছে বেশিরভাগ ফাইল বন্দি, এবং কত ফাইল নষ্টও করে দেওয়া হয়েছে তাদের সম্পর্কে, যাতে না জানতে পারে মানুষ। তাহলে আমরা কিভাবে জানবো তাদের সম্পর্কে? কিন্তু হাজারটা মিথ্যে দিয়েও কি একটা সত্যিকে চেপে রাখা যায়? যায় না। আর নেতাজির আদর্শকে কি কেউ মুছে ফেলতে পারবে? পারবে না, কারণ নেতাজি এখন অনেকের চোখেই ভগবান রূপে বিরাজ করে, তারা নেতাজিকে অনেকেই ভগবান হিসেবে মানে। আর যারা নেতাজি সম্পর্কে জানেন না তাদেরকে আমি একটাই অনুরোধ করব, আপনারা জানুন নেতাজি সম্পর্কে, আরো খোঁজ করুন, আরো রিসার্চ করুন, আমরা জানতে পারবেন। তো আমি আর একটু আপনাদেরকে সাহায্য করি, এখন একটা নেতাজি টেলি শো হচ্ছে, তো আপনাদের অনুরোধ করব আমি যে আপনারা সেই টেলি শোটা দেখুন, এবং নানান অনলাইনে এখন নানান সুভাষচন্দ্র বসু নিয়ে নানান তথ্য আপনারা জানতে পারবেন, অনলাইনে রিসার্চ করুন, তো আপনাদের খুব বেশি অসুবিধে হবে না নেতাজি সম্পর্কে তথ্য জোগাড় করতে। তো শুধু আপনাদের অনুরোধ করবো নেতাজি সম্পর্কে জানুন, দেখবেন আপনাদের চোখেও একদিন নেতাজি ভগবান হয়ে উঠবেন, আমি এটুকু বিশ্বাস করি। আইনের যে 26,000 সৈন্য শুধু শহীদ হয়েছিল, তাদের যে মেমোরিয়াল তৈরি হয়েছিল সিঙ্গাপুরে, তো লর্ড মাউন্টব্যাটেন গিয়ে সেই মেমোরিয়ালটাকে ভেঙে দিয়েছিলেন, চূর্ণ করে দিয়েছিলেন। আজ পর্যন্ত সেই শহীদ সৈন্যের, আইনের সেই শহীদ সৈন্যের কোনো সম্মান প্রদর্শন করা হয়নি, এমনকি যারা বেঁচে রয়েছেন, আজও যারা বেঁচে রয়েছেন তাদের প্রতি কোনো সম্মান প্রদর্শন করা হয়নি। অথচ আবারও বলি, নেতাজি এবং আইনে না থাকলে ভারতবর্ষ কখনোই স্বাধীন হতো না। নেতাজি একদিন বলেছিলেন যে কোটি কোটি ভারতবাসীর পক্ষে দাঁড়িয়ে তাদের মুক্তির প্রয়োজনে আমি জীবন দিয়ে যাব, যদি সত্যর কোনো মূল্য থাকে তাহলে এই দেশবাসী একদিন বুঝবে আমার হৃদয়ের কথা। তার হৃদয়ের কথা কি কেউ কি বুঝেছে? তাকে কি কেউ বুঝতে পেরেছে? তাকে লুকিয়ে থাকতে বাধ্য করেছে। তো যাই হোক, যারা আমাদের দেশকে ইংরেজদের হাত থেকে মুক্তি করার চেষ্টা করেছিলেন তারা বিভিন্নভাবে তাদের প্রাণ দিয়ে গেছেন, কেউ বা ফাঁসির মঞ্চে হেসে তারা প্রাণ বিসর্জন দিয়েছেন, এবং কেউ বা অনশন করে প্রাণ দিয়েছেন, কেউ আবার সারা জীবন অন্ধকার ঘরেই কাটিয়ে দিলেন, কেউ আবার আত্মহত্যা করে তাদের জীবন বিসর্জন দিয়েছেন। তো আমাদের উচিত এখন তাদের সম্পর্কে জানা, তাদেরকে যতটুকু পারি আমরা সম্মান প্রদর্শন করা, কারণ শুধুমাত্র দেশকে ভালোবাসার অপরাধে কত তরুণ তাদের জীবন বিসর্জন দিল,
তো অতএব আমাদের উচিত তাদের প্রতি একটু সহানুভূতি দেখানো, একটু তাদের সম্মান প্রদর্শন করা। তাদেরও তো পরিবার ছিল, তাদের পরিবারের সেই মা যার ছেলের ফাঁসি হলো, তো সেই মায়ের অবস্থাটা একবার ভাবুন, সেই মায়ের মনটা কি হতো যখন তার নিজের ছেলে যখন ফাঁসির মঞ্চে উঠতো, তখন তার মায়ের মনের অবস্থাটা কি হতো। আবার কাউকে তার গর্ভাবস্থা স্ত্রীকে ফেলে রেখেই চলে যেত, তারা তাদের সন্তানের মুখটুকু দেখতে পারতো না, শুধু তারা সেই দেশকে স্বাধীন করার জন্য এটা করত। আপনি কি ক্ষুদিরামের কথা ভাবতে পারবেন, যে কিংসফোর্ডকে হত্যা করার পর সারা রাত শুধু খালি পায়ে দৌড়েছিল? এবং আবার একটা কথা, যারা যখন কোনো স্বাধীনতা সংগ্রামী ধরা পড়তো, তাদের উপর যে অত্যাচারটা চলতো, সেই অত্যাচারটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তো সেই অত্যাচারটার পরিমাণ এতটাই বেশি ছিল, কারণ তারা ইংরেজরা সবসময় চেষ্টা করতো সেই আসামি বা যে ধরা পড়া ব্যক্তি তার কাছ থেকে তাদের দলের কোনো গোপন খবর জানার জন্য। আমরা সেসব বিপ্লবীদের কি আমরা স্মরণ করি, তাদের কি মনে রাখি, তাদের জন্মদিনটুকু আমরা পালন করি না? তো এই বিষয়ে আর বেশি মন্তব্য করতে চাই না, শুধু এটুকু বলতে চাই তাদের সেই বিপ্লবীদের নেতাজির বা নেতাজির আদর্শে আমাদের দিকে অনুপ্রাণিত হবে, অনুপ্রাণিত হতে হবে। আর আমাদের এই সব বিপ্লবীদের আদর্শ এবং নেতাজি আদর্শের প্রতি আদর্শিত হতে হবে, তাদের আদর্শ মেনে আমাদের চলতে হবে। কারণ চারপাশে যেভাবে অপসংস্কৃতি বেড়ে চলেছে এবং নারীদের লাঞ্ছনা বেড়ে চলেছে এবং যেভাবে গণতান্ত্রিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে, তো অতএব আমাদের এখন কর্তব্য শুধু সেই বিপ্লবীদের এবং নেতাজির আদর্শে আদর্শিত হওয়া বা তাদের আদর্শকে অনুসরণ করে চলার চেষ্টা করতে হবে আমাদের। আর নেতাজিকে ভারতীয় ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা সর্বজন বিদিত, কারণ সেই ইংরেজিরাও নেতাজির আদর্শকে মুছে ফেলার চেষ্টা করেছে এবং এখন নেহরু সরকারও সেই নেতাজির আদর্শকে মুছে ফেলার চেষ্টা করেছে। তো যার ফলে আমরা আলটিমেটলি কি হচ্ছে না, নেতাজির আদর্শটা জানতে পারছি, নেতাজির সম্বন্ধে কোনো আমরা তথ্য বেশি জানতেই পারছি না, বিস্তারিতভাবে তেমন কিছু তথ্য জানতেই পারছি না। নেতাজি এবং আইনের কর্মকাণ্ড এবং নেতাজির প্রতি নেহরুর ব্যবহার সবই তো রয়ে গেছে ফাইলবন্দি। আর কিছু ফাইল এত বিপজ্জনক বা কিছু তথ্য এত বিপজ্জনক যার জন্য সেই ফাইলগুলো নষ্ট করে দেওয়া হয়েছে, পুড়িয়ে ফেলা হয়েছে। আর এইসব নেতাজির সব সমস্ত সত্য উদ্ঘাটন করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের নেতাজির সমস্ত তথ্য আমাদেরকে জানতে হবে এবং অপরকে জানাতে হবে। এর ফলে সরকারকে যাতে আমরা চাপ দিতে পারি, যাতে সমস্ত ফাইল বের করানোর এবং নেতাজির সমস্ত সত্য বের করানোর ফলে আমরা নেতাজির সমস্ত তথ্য জানতে পারবো। তো সরকার না চাইলে কোনো সত্যই উদ্ঘাটন হবে না। তো আপনাদের কাছে এটা আমার অনুরোধ যে আপনারা সব সত্য জানুন, যার ফলে সব সমস্ত সত্যি উদ্ঘাটন হবে। আর আমরা যদি আন্দোলন করি তখন সরকারের চোখে সেটা লাগবে, ফলে সরকার সেটা বাধ্য হবে সমস্ত সত্য উদ্ঘাটন করার। আর নেতাজি সম্পর্কে জানতে হলে শুধু তার সম্পর্কে জানলেই হবে না, তাকে উপলব্ধি করতে হবে, কারণ নেতাজি একজন বড় আধ্যাত্মিক ব্যক্তিও ছিলেন। তাই বলছি, নেতাজিকে শুধু জানলেই হবে না, নেতাজিকে বুঝতে হবে, তাকে উপলব্ধি করতে হবে। আর নেতাজিকে যখন আপনি উপলব্ধি করতে পারবেন, তখন আপনি জীবনকে উপলব্ধি করতে পারবেন। আর আমি নেতাজির প্রতি যে আদর্শ, নেতাজির যে আদর্শ তার কর্মকাণ্ড, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং আমি কোনো রিসার্চার নই, আমি নেতাজিকে নিয়ে পড়তে ভালোবাসি এবং সমস্ত বিপ্লবীদেরকে নিয়ে পড়তে ভালোবাসি, তাই আমি সেই পড়াশোনার মাধ্যমে যেটুকু জানতে পারবো আপনাদের সঙ্গে সেই তথ্য শেয়ার করব। আমি জানি নেতাজিকে নিয়ে বা বিপ্লবীদের প্রতি আপনাদের ভালোবাসা একদিনে জন্মাবে না, এই একটা ভিডিওর মাধ্যমে কেবল আপনাদের সেই ভালোবাসাটা জন্মাবে না। আপনাদের অনেকদিন আপনাদের চেষ্টা করে যেতে হবে নেতাজি সম্পর্কে এবং বিপ্লবী সম্পর্কে জানার। তো আমার সেই অনুরোধ তো রইল আপনাদের, আমি আরও অনেক ভিডিও নিয়ে আসবো নেতাজি সম্পর্কে এবং বিপ্লবীদের সম্পর্কে। কিন্তু তা সত্ত্বেও আপনাদের বলে রাখি, আরও বিভিন্ন নেতাজি এবং বিপ্লবীদের সম্পর্কে নানান অনুষ্ঠান হচ্ছে, লেখালেখি হচ্ছে, আপনারা সেখান থেকে তথ্য সংগ্রহ করুন, সেই সব তথ্য জানুন, যার ফলে আপনারা সেই সম্পর্কে সত্যিটা জানতে পারবেন। আরেকটা কথা শেষ করে বলি, যে আপনারা নেতাজি সম্পর্কে তথ্য জানতে থাকুন, নেতাজি সম্পর্কে একটু রিসার্চ করুন। আমি বলছি, আমি কথা দিচ্ছি যে কিছু মানুষের কাছে, সবার কাছে হয়তো না হতে পারে, কিন্তু কিছু মানুষের কাছেই নেতাজি একজন ভগবান হয়ে উঠবেন, আমি এটা কথা দিচ্ছি। আর নেতাজি সম্পর্কে এবং বিপ্লবী সম্পর্কে জানানোর জন্যই আমার এই ছোট্ট উদ্যোগ। তো আমি প্রত্যেক রবিবার চেষ্টা করব, প্রায় প্রত্যেক রবিবার কিছু ভিডিও নেতাজি সম্পর্কে এবং বিপ্লবী সম্পর্কে বানানোর চেষ্টা করব এবং আপনাদের সঙ্গে সেই তথ্য শেয়ার করার চেষ্টা করব। সবশেষে বলি, আপনারা যাতে এইসব বিষয়ে কিছু মন্তব্য করুন এবং সেটা কমেন্টের মাধ্যমে জানান, আপনাদের কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্টের মাধ্যমে জানান। তো সবশেষে
আমি ভিডিও এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমি যে কিছু চাহিনে চরণ তলে বসে থাকিব, আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব।